প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। মীরকাদেমে একঝাঁক তরুণ ফুটবল খেলোয়াড়দের চলছে প্রশিক্ষণ। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছে আমি সাথী আক্তার। মুন্সীগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ সুজন ব্যাপারীর পাঠানো ডেস্ক রিপোর্ট। মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদেমে একঝাঁক তরুণ খেলোয়াড়দের ক্রীড়াঙ্গনের পরিচালনায় চলছে গ্রিন অয়েল কেয়ার সেন্টার একাডেমির ফুটবল প্রশিক্ষণ। গত 2 মে মঙ্গলবার বিকেল 5টায় গ্রিন অয়েল ফেয়ার সেন্টার একাডেমির মাঠে দেখা যায় একঝাঁক তরুণ খেলোয়াড়রা অনুশীলন করে যাচ্ছেন ফুটবল মাঠে। রিকাবিবাজার গ্রিন অয়েল ফেয়ার সেন্টার একাডেমির ক্রীড়াঙ্গনের পরিচালনায় ফুটবল কোচ জাগো মুন্সীগঞ্জ বাংলাদেশ পাবলিক টিভির সাংবাদিকের সাথে সাক্ষাৎকালে মোজাম্মেল বলেন, আমার নিজেরই স্বপ্ন ছিল অনেক বড় প্লেয়ার হওয়া। আমি যখন দেখেছি যে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেনি, সেটা আমার নিজের ব্যর্থতা। এখন আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। যদি অনেকেই বলে যে মাদক ছেড়ে মাঠে আয়, আসলে এটা সবার মুখে মুখে, বাস্তবে সেটা হয় না। বাস্তবে অনেক ছেলেদের দেখেছি অ্যান্ড্রয়েড মোবাইল বড় বড় সেট নিয়ে বসে থাকতে এবং গেমস খেলতে। যদি বলি তোমরা খেলার মাঠে আসো, আসতে চায় না। আমি অনেক চেষ্টা করেছি সবাইকে মাঠে আনার জন্য, নিজেকে ফুটবল বা ক্রিকেট একটা খেলার সাথে সম্পর্কিত রাখার জন্য, যাতে ফুটবল বা ক্রিকেট খেললে মন মানসিকতা এবং শারীরিক সুস্থতা অনেক ভালো থাকে। গ্রিন অয়েল ফেয়ার সেন্টার একাডেমির ক্রীড়াঙ্গনের ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল আলম রফিক বলেন, একটা বিটিং তো আমাদের গ্রিন অয়েল ফেয়ার সেন্টারে কিছু এ টিমের প্লেয়ার ছিল, যেটা মুন্সীগঞ্জ জেলা যখন একটা জেলা পর্যায়ে টিম করে 11 প্লেয়ার, তখন ওখানে আমাদের 58 প্লেয়ার আমাদের জেলা টিমে খেলতো। এটা অনেক দিন পর গ্যাপ ছিল, যখন আমি ফুটবলটা এই মাঠে যখন প্রাতিষ্ঠানিক রূপ নেই, মানে আমি যখন কোচিংয়ে যেতে নেই, তখন আমার হাতে ধরে 9 প্লেয়ার আমরা জেলা পর্যায়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে একটা পর্যায়ে সবারই পারিবারিক সমস্যা, নানা সমস্যা, আসলে সবাই বলে যে ভোট দেবো এই দেবো, আসলে কেউ দেয় না। তো ক্লাব যতটুকু করে চেষ্টা, তো সেটা আমার নিজের ব্যর্থতা, আমি কারো দোষ দেবো না। তবে আমি চেষ্টা যখন দেখছি আমার দিয়ে যখন হয় না, তখন আমি নিজে চেষ্টা করছি যে যখন আমি পারি নাই, তো আমি আমার এলাকার যেসব ছেলেপেলে আছে ওদের নিয়ে কাজ করলে দেখে ওদের কিছু করে না। তবে আমার অনেক দিনের ফুটবল কেরিয়ার দীর্ঘ 25 বছর হলো, তবে আমি ফুটবল কোচিং করা দীর্ঘ 5 বছর, 2017 5 থেকে 6 বছর চলতেছে। তো এর মাঝখানে আমাদের অনেক টিম ছিল, তবে আমরা আপনার মাধ্যমে সবার কাছে ডিস্ট্রিবিউশন করছি।